করোনায় একদিনের রেকর্ড 230 জনের মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় সর্বোচ্চ 11,874 জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার 29.67%। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে কাল থেকে সারা দেশে গণ টিকাদান শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার থেকে সিনোফার্ম ও মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেওয়া হবে। আর জানাচ্ছে নুসরাত জাহান সিন্থিং। দেশজুড়ে কঠোর বিধিনিষেধ দিয়েও থামানো যাচ্ছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। ভয়াবহ এই ভাইরাসে 24 ঘন্টায় 230 জনের মৃত্যু হয়। এ সময় নতুন রোগী শনাক্ত হয় রেকর্ড 11,874 জন। রোগীর চাপ বাড়ায় জেলা হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেশিরভাগ হাসপাতালে সাধারণ বেড ও আইসিইউ সংকট দেখা দেয়। অনেকেই বারান্দা ও গাছের নিচে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমাদের কুষ্টিয়া জেলাতে এখন অত্যন্ত সংক্রান্ত, যার কারণে রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে, আর ডাক্তার সাহেবরা তো ঠিক মতো সেভাবে দেখছে না। যখন অক্সিজেন আসছে তখন একটা রোগীর জন্য 2-3টা করে অক্সিজেন তারা ধরে ধরে পর্যাপ্ত মানে জমাই রাখছে, আর যেই রোগীর অক্সিজেন নেই তারা পাচ্ছে না, যেহেতু এক রোগীর জন্য 2-3টা করে অক্সিজেন জমাই জমাই রাখছে। এই অবস্থায় সোমবার থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার সারা দেশে সিনোফার্ম ও মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া শুরু হবে। মডার্নার ভ্যাকসিনের মাধ্যমে সকল সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিনেশন কার্যক্রম চালু হবে আগামী 13 তারিখ থেকে, মানে পরশুদিন থেকে। আর পাশাপাশি এখন আরো অতিরিক্ত বরাদ্দ বৃদ্ধি করে সকল জেলা এবং উপজেলায় আমাদের এখন সিনোফার্মের ভ্যাকসিনেশন কার্যক্রম আগামীকালকে থেকেই চালু হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা বলতে পারি যে আমাদের গণটিকা কার্যক্রম আবার আমরা চালু করতে যাচ্ছি। দেশে করোনা টিকার অভাব হবে না উল্লেখ করে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনারা ভ্যাকসিন নেবেন, এখন ভ্যাকসিনের সমস্যা নাই, ভ্যাকসিন সারা বাংলাদেশে আমরা দিতে পারবো। ভ্যাকসিন নেবেন, মাস্ক পরবেন এবং স্বাস্থ্য যে বিধিগুলো আছে হেলথ গাইডলাইন্স সেগুলা মেনে চলবেন, এবং আপনাদের বয়স্ক যারা আছে বিশেষ করে 50-60 যারা আছেন তাদেরকে সুরক্ষিত রাখবেন। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।